হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ক্লাস সিক্স আয়ন মার্টিন প্রশ্ন বিচিত্র 2022 দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বাংলার আগের ক্লাসে আমরা মডেল কোয়েশ্চেন পেপার 4টা শেষ করেছিলাম। তো আজকে আমরা শুরু করছি মডেল কোয়েশ্চেন পেপার 5। এর আগের ভিডিওটা বা ভিডিওসগুলো যদি না দেখে থাকো, নিচে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো, চাইলে সেখান থেকে দেখে নিতে পারো, কিংবা সেগুলি পেজের প্লেলিস্টে প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। এছাড়াও তোমরা প্লেলিস্টে পাবে প্রেগন্যান্সি সলিউশন, প্রেসেন্সি সলিউশন, আর তার সঙ্গে প্রশ্ন বিচিত্রের অন্যান্য সাবজেক্টের সলিউশন। তো চ্যানেলে গিয়ে প্লে লিস্ট করে নিয়ে ইচ্ছা মতো প্রয়োজন মতো ভিডিও দেখে নিও, আর এই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, সব উত্তরগুলি নোট ডাউন করে নিও। তো চলো শুরু করে আজকের ভিডিও। মডেল কোয়েশ্চেন পেপার 5, হুগলি কলেজিয়েট স্কুল। দেখো, 1 নম্বরে রয়েছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, যেকোনো দুটি করতে হবে, গল্প ও কবিতা থেকে একটি করে উত্তর করা আবশ্যক। এই ব্যাপারটা আগে বুঝিয়েছি। আচ্ছা, এই প্রশ্নগুলোর মান আছে এক 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 করে, এখানে থাকছে দুটো প্রশ্নের জন্য 2 নাম্বার। একের একে রয়েছে পুরুলিয়াকে চলতি ভাষায় বলা হয়, এটা হবে অপশন নাম্বার গ, পুরুল্লা। 2 নম্বর আছে হাট কবিতাকে লিখেছেন, অপশন নাম্বার গ, যতীন্দ্রনাথ সেনগুপ্ত। 1-3 রয়েছে চিত্রদীপের বাবা ছিল, অপশন নম্বর খ, গেরোবাজ। 2 নম্বর প্রশ্নে রয়েছে নিচে যেকোনো 4টি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখো, এই প্রশ্নগুলোর মানও আছে এক এক করে থাকবে মোট 4 নম্বর। 5টা প্রশ্ন আছে, 4টে করতে হবে। 2-1 আছে অগ্রহায়ণ বলতে কি বোঝো, কি বোঝাই। তো দেখো, এই প্রশ্নের উত্তরটা আমি আগের পেপারটা দিয়েছিলাম, মানে মডেল কোয়েশ্চেন পেপার 4-এই দিয়েছিলাম, তাই আর সেকেন্ড বার দিচ্ছি না। তার কারণ নিশ্চয়ই তোমরা 4 শেষ করে 5টা ধরেছো। তো এর উত্তরটা যদিও তোমার না জানা থাকে, তো এটা মডেল কোয়েশ্চেন পেপার 4-এ পেয়ে যাবে। ঠিক একইভাবে 2-2 পেয়ে যাবে কটক কোন নদীর তীরে অবস্থিত, এটা মডেল কোয়েশ্চেন পেপার 4-এ পেয়ে যাবে। আর 2-3 আছে চৈত্র মাসে কোন ফল মিষ্টি হয়, উত্তরটা লিখবে চৈত্র মাসে শ্রীফল মিষ্টি হয়। 4 নম্বরে রয়েছে চিত্রগ্রীব শব্দের অর্থ কি, লিখবে চিত্রগ্রীব শব্দের আক্ষরিক অর্থ হলো এমন কেউ যার গ্রীবা বা ঘাড়ের অংশ নানান রঙে রঙিন বা যার ঘাড় চিত্রিত। পরের প্রশ্ন দেখো, 2-5 নম্বরে ছোট্ট বাঘ তার খিদে মেটানোর জন্য প্রথমে কি ধরতে গিয়েছিল, এই প্রশ্নের উত্তরটাও পেয়ে যাবে মডেল কোয়েশ্চেন পেপার 4-এ। 3-এর দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির মধ্যে যেকোনো দুটির উত্তর লেখো, গল্প কবিতা থেকে একটি করে উত্তর করা আবশ্যিক। দুটো প্রশ্ন বলেছে আর প্রশ্ন দেওয়া আছে এখানে 3টে, প্রত্যেকটা প্রশ্নের মান আছে 2। 3-এর একে রয়েছে কারা কেন ভাদুরী ব্রত পালন করে, সুভাষ মুখোপাধ্যায় রচিত মৌসুমী দিনে গল্পে জানতে পারি বর্ষার শেষ দিকে অর্থাৎ ভাদ্র মাসে গ্রাম বাংলার মেয়েরা ভাদুলী ব্রত পালন করে। নারীদের প্রবাসী সওদাগর স্বামী শ্বশুর বা ভাই জলযাত্রার শেষে যাতে নিরাপদে ঘরে ফিরে আসে সেই কামনাতেই তারা ভাদুলী ব্রত পালন করে। পরের প্রশ্ন 3-2 নম্বরে বে ড্রাইভার গাড়ি যেমন চলছিল তেমন চলতে লাগলো, বে ড্রাইভার গাড়ি চলার প্রকৃত কারণটি কিভাবে জানা গেল। এই প্রশ্নটার একটা অথবা থাকতে পারে, যেটা তোমাদের বইতেই আছে, বে ড্রাইভার গাড়ি যেমন চলছিল তেমন চলতে লাগলো, বে ড্রাইভার গাড়ি চলার প্রকৃত কারণটি কিভাবে গল্পে উন্মোচিত হলো, উত্তরটা লিখবে শিবরাম চক্রবর্তীর এক ভুতুরে কাণ্ড। গল্পের শেষ পর্যায়ে এসে আমরা দেখি ট্রেনের ধাক্কা থেকে নিজেকে বাঁচাতে কোনো মতে ড্রাইভারহীন গাড়ির দরজা খুলে লেখক বেরিয়ে আসেন। ট্রেন চলে যাওয়ার পর হুঁশ ফিরতে তিনি দেখেন তার ও মোটর গাড়ির কোনো ক্ষতি হয়নি। লেখকের প্রাণে বেঁচে যাওয়া এবং ঠিক সময়ে সেই চালকহীন গাড়িটি থেমে যাওয়া, এই দুটি ব্যাপারই লেখকের কাছে রহস্যজনক বলে মনে হয়। এইসব ভাবতে ভাবতে তিনি দেখেন একজন চশমা পরা লোক গাড়ির পেছন থেকে বেরিয়ে আসেন। সেই ভদ্রলোকের কথা থেকে লেখক জানতে পারলেন যে তার বেবি অস্টিন গাড়িটির কল 8 মাইল দূরে বিগড়ে যায়। তখন থেকে তিনি একাই গাড়িটি ঠেলে নিয়ে আসছেন। তিনি লেখককে তার সঙ্গে হাত লাগিয়ে গাড়িটা একটু ঠেলে দেওয়ার অনুরোধ জানান। এটি ছিল বে ড্রাইভার গাড়ি চলার প্রকৃত কারণ। 3-3 নম্বরে রয়েছে দেখো, দিনের বেলায় হাটের পরিস্থিতি কেমন থাকে তা হাট কবিতা অবলম্বনে লেখো। এই প্রশ্নটার একটা অথবা থাকতে পারে, দিবসেতে সেটা কত কোলাহল, হাট কবিতায় দিবসেতের ছবি পাও তা নিজের ভাষায় লেখো, অথবা থাকতে পারে দিনের বেলায় হাটে কি কি ঘটনা ঘটে লেখো, উত্তরটা লিখবে দিনের বেলায় হাট সকলের জন্য খোলা থাকে, সেখানে কারোর আসতে বাধা নেই, তাই সেখানে অচেনা অচেনা অনেক মানুষের আনাগোনা চলতে থাকে, ক্রেতা বিক্রেতার মধ্যে চলতে থাকে কেনাবেচা ও দরাদরি। হাট চলাকালীন ওই জায়গা সেখানে বহু মানুষের ভিড়ে
কোলাহল মুখর হয়ে থাকে। নদীর ওপার থেকে বিক্রেতারা এপার মাল নিয়ে আসে, তখন ক্রেতারা তাদের দিকে ছুটে যায় মালপত্র কিনতে। বিকালবেলায় হাট ভাঙার পর সবাই সারাদিনের হিসাব মেলে, কেউ লাভের আনন্দে কাঁটে কুড়ি বাঁধে, আবার কেউ লোকসান করে মনে দুঃখে বাড়ি ফেরে। এভাবে কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত হাটের দৃশ্য বর্ণনা করেছেন তাঁর হাট কবিতায়। এবার ছাড়ের দাগে রয়েছে নিচে যে কোনো দুটি প্রশ্নের উত্তর লেখো। এখানে তিনটে প্রশ্ন আছে, দুটি করতে হবে। এই প্রশ্নগুলোর মান এক। ছাড়ের একে রয়েছে শ্রী কাকেশ্বর কুচকুচে কোন বংশীয় কাক। সুকুমার রায় রচিত হজবরণ গল্পে শ্রী কাকেশ্বর কুচকুচে সনাতন বায়স বংশীয় নারী কুলীন অর্থাৎ নারকাক। চারের দুই নম্বরে রয়েছে দেখো, বুধ আর উধ কি বলে কেঁদেছিল। সুকুমার রায়ের হজবরণ গল্পে বুধ কেঁদেছিল, ওরে ভাই উধ রে তুই এখন কোথায় গেলি রে বলে, আর উধ কেঁদেছিল ওরে হায় হায় আমাদের বুধুর কি হলো রে বলে। চারের তিন নম্বরে আছে, বুড়ো যখন কাঁদছিল তখন কয় ফোঁটা জল প্লেটে পড়েছিল। সুকুমার রায়ের হজবরণ্য গল্পে বুড়ো বলেছে যে সে যখন কাঁদছিল তখন তিন ফোঁটা জল প্লেটে পড়েছিল। পাঁচের দাগে রয়েছে নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর লেখো। এই প্রশ্নের মান তিন। পাঁচের একে রয়েছে, ছাগলের বক্তৃতার বিষয়বস্তু কি ছিল তা সংক্ষেপে নিজের ভাষায় লেখো। সুকুমার রায় রচিত হজবরল গল্পে ছাগলের বক্তৃতার বিষয়বস্তু ছিল ছাগলে কি না খায়। তার মতে তারা অর্থাৎ ছাগলরা সবকিছু খায় বলে ছাগলে কি না খায় এই প্রচলিত কথাটা একেবারে ভুল। ছাগলরা যা খায় তার মধ্যে আছে খাবারের ঠোঙা, নারকেলের ছোবড়া আর সন্দেশের মতো ভালো মাসিক পত্রিকা। ছাগলরা একটু আধটু লেপ কম্বল তোষক বালিশও খায়। খুব রাগ হলে তারা শখ করে চিবিয়ে দেখে পেন্সিল রবার বোতলের ছিপি শুকনো জুতো কিংবা ক্যাম্বিসের ব্যাগ। ছাগলদের মধ্যে আবার কেউ কেউ ছোট বাজে সাবান খেতেও ভালোবাসে। পাঁচে দুই নম্বরে রয়েছে, উধো বুড়ো কিভাবে তার বয়স কমায় ও বাড়ায়। এই শেষ প্রশ্নের উত্তর দেওয়ার আগে বলে রাখি, যদি ভিডিওটা ভালো লাগছে তো প্লিজ লাইক করো, কমেন্টস করে জানিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে নেক্সট ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে চলে যায়। সুকুমার রায়ের হজবরল গল্পে উধো বুড়ো বলে তাদের দেশে 40 বছর বয়স হলেই তারা বয়স ঘুরিয়ে দেয়। 40-এর পর আর 41-42 হয় না, 39-38-37 করে বয়স নামতে থাকে। এমনি করে যখন 10 পর্যন্ত নামে তখন আবার বয়স বাড়তে দেওয়া হয়। এভাবে উঠানামা করে বর্তমানে তার বয়স 13।